অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছে। কালিয়াগঞ্জের সাত নম্বর ওয়ার্ডের পূর্ব আখানগর এলাকার বাসিন্দা প্রভাস সরকারের অসুস্থ দুই ছেলেমেয়ের, ফলে ছেলেমেয়ের প্রাণ বাঁচাতে এখন ভরসা আর্থিক সাহায্যের। কি করে মিলবে প্রয়োজনীয় অর্থ তা নিয়ে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। প্রভাস সরকার অন্যের দোকানে শ্রমিকের কাজ করে কোনো মতে সংসার চালান। এই পরিস্থিতিতে একেই তো অভাবের সংসার, তার উপর দুই ছেলেমেয়ে গুরুতর অসুস্থ। হৃদযন্ত্র ফুটো হয়ে যাওয়ায় প্রাণের সংশয় দেখা দিয়েছে বছর পাঁচেকের ছেলে দেবাংশুর। অন্যদিকে তার মেয়ে নবনীতাও চোখের সমস্যায় ভুগছে অনেক দিন ধরেই। ডাক্তার দেখাওনি? কি বলছে ডাক্তার? বলছে হচ্ছে এটা হচ্ছে জন্ম থেকে, আর হচ্ছে লেজার উঠছে। আচ্ছা, কষ্ট হয়? পড়াশোনা করতে, পড়াশোনা করো? করার ইচ্ছা হয় না? ইচ্ছা হয় তো, করতে পারি না। ভাইয়ের তোমার কি হয়েছে? ভাই হচ্ছে হাতের সমস্যা। ঘটিবাটি বিক্রি করে শেষ সম্বলটুকু দিয়ে ছেলেকে কলকাতা ও মেয়েকে হায়দ্রাবাদ নিয়ে গিয়ে চিকিৎসা করালেও কেউই সুস্থ হয়নি। ছেলে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমনকি মেয়েকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে এখনো প্রচুর টাকার প্রয়োজন। কোথা থেকে এত টাকা জোগাড় হবে তা ভেবেই কুল কিনারা পাচ্ছেন না প্রভাস বাবু। ফলে দিন যাচ্ছে, ছেলের শারীরিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। মঙ্গলবার নিজের এই অসহায় পরিস্থিতির কথা তুলে ধরে ছেলেমেয়েকে বাঁচানোর কাতর আর্জি জানালেন প্রভাস বাবু ও তার স্ত্রী। আমার ছেলের হচ্ছে জন্ম থেকে ওই হার্টের ফটো আছে, তো তার জন্য ও বাড়ন্ত হচ্ছে না, আমার বৃদ্ধি হচ্ছে না। এখনও এসে প্রেশার কুকারে মিক্সচার মেশিনে এসে করে খাওয়াতে হচ্ছে, লিকুইড খাবার এখনও খাচ্ছে, পাঁচ বছর বয়স হয়ে গেল। ছেলের নাম দেবাংশু সরকার। আর ওর বাড়ন্ত হচ্ছে না এবং ওর হাঁপাই যাচ্ছে, সবসময় সর্দি কাশি লাগাই থাকতেছে। তো আমি কলকাতা গিয়েছিলাম, তো বললো যে অপারেশন করতে হবে, অপারেশন না করলে ঠিক হবে না। তো অপারেশন বাবদ আমাকে আনুমানিক একটা আইডিয়া দিল, 2.5-3 লাখ টাকা লাগবে। তো আমার আর্থিক সমস্যা, আমি লোকের দোকানে কাজ করি, আমার আর্থিক সমস্যা থাকায় আমি সেটা পারছি না, তাই সবার কাছে সাহায্যের জন্য আবেদন করছি। মেয়ের চোখের সমস্যা জন্ম থেকে, ওরও তো ওকে নিয়েও অনেক দৌড়াদৌড়ি করলাম, কিন্তু ও এখনও পর্যন্ত ঠিকঠাক করতে পারলাম না। মেয়ের তো জন্ম থেকেই হাঁটে, সে চোখে এসে চোখের ডিস্টার্ব, মানে চোখে দেখে না বললেই চলে। এখন ওকে এতদিন দেখালাম হায়দ্রাবাদে, তারপরে হচ্ছে এলবি প্রসাদে, ওখানে গিয়ে খালি যাওয়া আসা করছি, চারবার গেলাম, কিন্তু মোটামুটি 2-2.5 লাখ টাকা খরচা হয়ে গেল ওদের পিছনে। জায়গা জমি যা ছিল বিক্রি করে ওর পিছনে এসে করলাম। আর ছেলের তো এই যে ছেলে হওয়ার পরে ছেলের আবার হাটের সমস্যা, ওর নাম দেবাংশু সরকার। ওর হাটে ফুটো থাকার জন্য ওরটাও কলকাতাতে গেলাম চিকিৎসার জন্য, 2-2.5 লাখ টাকা দরকার। কিন্তু আমার স্বামী মানে উপার্জন নাই বলতেই চলে, কোনো রকম খেয়ে দিয়ে দিন পার করছি। স্বামী লোকের দোকানে কাজ করছে, এই সে আর্থিক অবস্থা খুবই খারাপ মানে বলতে চলে। সেই জন্য আমি ভাবছি যে কেউ যদি আমাকে সাহায্য করে তাহলে আমি ছেলে মেয়ে দুটোকে বাঁচাতে পারি, এটাই আমার আবেদন। ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বর্ণালী দাস বলেন বিষয়টি তার জানা নেই, লোকের কাছ থেকে ওই পরিবারের অসহায়তার কথা শুনেছেন। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। আমি তো সেভাবে জানতাম না, তো আমার সঙ্গে সেভাবে যোগাযোগও সেরকম হয়নি, তো পাড়া প্রতিবেশীর মাধ্যমেই সব জানতে পারলাম। এছাড়া বাড়ির লোকও সেভাবে যোগাযোগ করেনি। অবশ্যই প্যাথেটিক ঘটনা, তো তার জন্য আমরা আছি, আমার পার্সোনাল তরফ থেকেও যথেষ্ট যতটা পারবো হেল্প করব, আর আমাদের নেতৃত্বের মাধ্যম দিয়ে যতটা হয়। আপনারা অবশ্যই যাবেন দেখা করার জন্য? হ্যাঁ অবশ্যই যাব। পাশে থাকবেন? অবশ্যই পাশে আছি, যাতে আমাদের সহযোগিতায় যাতে দুটো বাচ্চা সুস্থ হয়ে আসতে পারে, পুনর্জন্ম ফিরে পায়, সে অবশ্যই তার। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ।